وہ رضا کے چمن کا ستارہ، اے گل سنت کے دل کا اجالا، اختر قادری سب کے جا بڑا مانت بڑا ذمہ داری، نبی بگانر اے کوچی دوٹو پھول، ইমাম মুসলিমের কলিজার টুকরা দুই লালকে একটু ওই কাফেলার সাথী করে দে যা। হযরতে ইমাম মুসলিমের দুই লালকে নিয়ে বেরাদার কাজী সাহেবের বেটা আসাদ যেন আপনার রাতের অন্ধকারে বাড়ির থেকে বার হলো, কিন্তু ইমাম মুসলিমের দুই ছেলে ছোট্ট ছোট্ট, কাজী সাহেবের ছেলে আপনার জওয়ান, তাড়াতাড়ি করে আগে হাঁটে দুই ভাই যেন আপনার সাথে যেতে পারে না। কাজী সাহেবের বেটা আসাদ বলতে আছে, ভাই তাড়াতাড়ি করে আসুন, দেরি করলে হবে না, কখন কোথায় এজিদের লোক দেখে নিবে জানি না। দুই ভাই আপনার দড়িয়ে দড়িয়ে আপনার চলতে লাগলো, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা আপনার জানো মুআজ্জাজ, কিছুটা চলার পরে যখন ওই কাফিলা যেইখান থেকে চারওয়ানা দেওয়ার কথা ছিল, যেইখান থেকে ছাড়ার কথা ছিল, যখন ওই জায়গাতে গিয়ে পৌঁছালো, দেখতে আছে জানো ওই জায়গা থেকে লোকজনগুলো চলতে আরম্ভ করেছে, একটু দূরে দেখা যাচ্ছে লোকগুলো যেতেছে। ইমাম মুসলিমের দুই লালকে ওই কাজী সাহেবের বেটা আসাদ বলতে আছে, হুজুর ওই দেখেন যাচ্ছে কাফিলা, আপনারা একটু দড়িয়ে যান, দড়িয়ে দড়িয়ে গেলে আপনারা সাথে পেয়ে যাবেন, তাদের সাথে তাদের সাথ ধরে আপনারা মদিনাতে চলে যাবেন। এই দেখেন বেরাদার আপনার শহীদ হয়ে গেছেন, এইদিকে আপনার ঘটনা এইরকম দেখলে পেয়ে গ্রেফতার করে নেওয়া হবে। তাই তো বেরাদার ইমাম মুসলিমের দুই লাল যেন দুই ভাই ছুটতে আরম্ভ করলো, ছুটতে ছুটতে হঠাৎ করে ছোট ভাইয়ের আপনার পায়ে যেন একটা খোঁজ লেগেছে, আরে ছোট ভাইয়ের পায়ে খোঁজ লেগে আপনার পা কেটে রক্ত ঝরতে আছে, বলতে আছে ভাই যান আমি আর চলতে পারি না, একটু আমায় ঘাড়ে নিয়ে নাও না, আমি চলতে পারি না। বড় ভাই ছোট ভাইকে আপনার কাঁধে নিল, কিন্তু বেশি দিনের ছোট বড় নয়, তাই তো আপনার ছোট ভাইকে কাঁধে নিয়ে বড় ভাই চলতে পারি না, বলতে আছে বলে ভাই যতই কষ্ট হোক একটু তাড়াতাড়ি করে চলো। এই দেখেন দুই ভাই হাত ধরে আপনার ছুটতে আরম্ভ করলো, যতই ছুটে যায় বেরাদার, ছুটতে 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 যেন আপনার সারা রাত আপনার ছুটতে থাকলো। যখন আপনার সকাল বেলায় কুফার মসজিদে আজান হতে আছে, এই দিকে আপনার চারিদিক আস্তে আস্তে পরিষ্কার হতে চলেছে, ছোট ভাই জানো কুফার বাজারটাকে দেখে বলতে আছে বলে ভাই আমরা সারা রাত্রি দৌড়ে দৌড়ে মদিনাতে পৌঁছে গেছি, কিন্তু বেরাদার বড় ভাই যখন দেখলো সারা রাত্রি তারা ছুটে ছুটে আপনার মদিনা নয়, বরং সারা রাত্রি ছুটে ছুটে তারা ঘুরে ঘুরে আবার কুফার বাজারে পৌঁছে গেছে, বড় ভাই বলতে আছে বলে ভাই জান এটা মদিনা নয়, এটা হচ্ছে কুফার বাজার, সারা রাত্রি আমরা ছুটেছি কিন্তু ছুটে ছুটে আমরা কুফা পার করতে পারি নাই, এটা হচ্ছে কুফার বাজার। অতএব চলো ভাই আমরা কোথাও আশ্রয় নিই, যদি আমাদেরকে এজিদের লোক দেখে নাই তো গ্রেফতার করে নেবে। এই দেখেন বিরাদার ইমাম মুসলিমের দুই লাল একটু যেন আপনার আশ্রয় নেওয়ার জন্য মুআজ্জাজ এদিক ওদিক তাকাতে আছেন, কোথায় গিয়ে আপনারা একটু নিজেকে লুকাবেন মুআজ্জাজ। হঠাৎ করে এজিদি সিপাহী একজনের চোখটা গিয়ে পড়লো, ও বিরাদার যেমনই চোখটা গিয়ে পড়া এজিদি সিপাহী দড়িয়ে গিয়ে আপনার দুই লালকে ধরলো, দুই লালকে ধরে বলতে আছে তোমরা কারা? এ বিরাদার একবারে জোর শক্তি আপনার চুলগুলো টেনে ধরেছে। ইমাম মুসলিমের দুই লাল বলতে আছেন, চাচা গো আমরা বাচ্চা বাচ্চা ছেলে, আমাদের এইরকম করে এত কষ্ট দিয়ে আমাদের চুল কেন টেনে ধরো? এজিদি সিপাহী বলতে আছে তোমরা কারা? ইমাম মুসলিমের দুই লাল বলতে আছেন, চাচা আমরা হচ্ছে ইমাম মুসলিমের দুই লাল, যে ইমাম মুসলিম আমাদের আব্বা যাবে কালকে কুফার গভর্নর হাউসে শহীদ করে দেওয়া হয়েছে। যেমনই আপনার বলা তারিখে তাবারিতে লেখা হয়েছে, ওই এজিদি কুত্তা এজিদি সিপাহী ও বেরাদার যেন আপনার চুল ধরে ঠাস ঠাস করে গাড়ির তাপড় লাগিয়ে দিয়েছে। আরে ইমাম মুসলিমের দুই লাল বলতে আছে বলে বাবা এইরকম করে কেন তোমরা তুমি আমাদেরকে মারো? আমরা বাচ্চা বাচ্চা ছেলে, আমরা কোনো অপরাধ কোনো অন্যায় করি নাই, কিন্তু কেন তোমরা তুমি আমাদেরকে মারো? বেরাদার এজিদি সিপাহী বলতে আছে, শোনো সারা রাত্রি তোমাদের জন্য জেগে আছি, তোমাদেরকে খুঁজতে আছি, চলো। এই দেখেন বেরাদার ওই এজিদি সিপাহী যেন ইমাম মুসলিমের দুই লালকে নিয়ে ইবনে জিয়াদের তারে গিয়ে পৌঁছালো। ইবনে জিয়াদ যখন দেখলো, ইবনে জিয়াদ বলেছিল এক কাজ করো, ইমাম মুসলিমের দুই ছেলেকে কুফার জেলখানাতে বন্দি করে দাও। ইমাম মুসলিমের দুই লালকে আপনার কুফার জেলখানায় বন্দি করা হলো বিরাদার,
এদিকে ইমাম মুসলিমের দুই লাল কুফার জেলখানাতে বন্দী মুয়াজ্জাজ। ওই জেলখানার দারোগা ছিলেন যার নাম ছিল মাশকুর, অন্তরে যার প্রেম ও মহব্বত ছিল আমার নবী কওমাইন আকা মুস্তাফা। রাত্রে যখন দুই ছেলেকে জেলখানায় খাবার দেওয়া হয়েছে, বিরাদার আব্বা ইন্তিকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন, এজিদের লোক বাচ্চা বাচ্চা ছেলে ধরে জেলখানায় বন্দী করে দিয়েছে, এ অবস্থায় মুয়াজ্জাজ খাবার আপনার ঢোকে কেমন করে, খাবার ভিতরে যাই কেমন করে, দুই ভাই এক অপরের ঘাড়ে হাত দিয়ে জড়িয়ে ধরে বসে আছেন, কেউ যেন খাবারের থালার দিকে তাকান না, চিন্তাই করছেন আল্লাহ কি হলো। ইমাম মুসলিমের দুই ছেলের চোখ দিয়ে জজ্জার করে পানি ঝরতে আছে, খুবই বড় মহব্বতে বলছেন, দুটো ছন্দ বলবো, একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ, একবার মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। মুসলিমের দুই এতিম ছেলে কেঁদে বেড়ায় বন জঙ্গলে, আর মোদেরকে ছাড়িয়া আব্বা কোথায় গেলে চলে, ছিল কপালে নাইরে মাতা নাইরে পিতা, ভাগ্য ছিল এ বিধাতা, নাইরে মাতা নাইরে পিতা, ভাগ্য ছিল এ বিধাতা, আর কুফা এসে গেলাম ফেসে ইবনে সিয়াদের জেলে, ছিল কপালে কোথায় আছো দয়াল আম্মা, কে আর দেবে মুখে চুম্মা, কোথায় আছো দয়াল আম্মা, কে আর দেবে মুখে চুম্মা, আদর করে কে বাবুদের নেবে কোলে তুলে, ছিল কপালে। ইমাম মুসলিমের দুই লাল জেলখানায় বসে বসে আপনার যেন চোখের পানিতে বুকমা চায়, হযরত ইমাম মুসলিমের দুই লাল খামারের তার দিকে তাকাই যাদের আদার, যখন রাত্রি আপনার একটু বেশি হলো, বাড়ি রাত্রি হলো, ওই জেলখানার দারোগা মাশকুর যেন জেলখানার মধ্যে প্রবেশ করলো, জেলখানার মধ্যে প্রবেশ করে বেরাদার ইমাম মুসলিমের দুই লালের চোখে পানি দেখে জেলখানার দারোগা মাশকুর যেন তার মহব্বত আরো আপনার উতলে পড়লো, হায় রে মাশকুর নবীর আপনারা খান চিন্তা করবেন না, আমি আপনাদেরকে রাতের অন্ধকারে এই কুপার জেলখানা থেকে বার করে দেব, আর কুপার জেলখানা থেকে যখন আপনাদের বার করে দেওয়া হবে আপনারা দুই ভাই চলতে থাকবেন, এই কুপাটা পার করে যে গ্রামটা পাবেন ওই গ্রামটার নাম হচ্ছে কাদসিয়া, আর কাদসিয়াতে পৌঁছে যাওয়ার পরে আপনারা কাজ করবেন, এই দেখেন আমার হাতের আংটি আপনাদেরকে খুলে দিলাম, আংটিটা আপনারা দেখাবেন ওই কাদসিয়ার যে বিচারক আছে, ওইটা হচ্ছে আমার ভাই, তাকে বলবেন আমার ভাই সহিহ সালামত আপনাদেরকে মদিনায় পৌঁছে দেবে। এই দেখেন মুসলমান যখন কথাগুলো শুনলো হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার দুই লালের যেন আপনার একটু মনে আনন্দ আসলো, তাই তো আপনার দুই লাল তাড়াতাড়ি করে একটু মুখে হাতে আপনার খাবার দিয়ে ওয়াজ, হযরত ইমাম মুসলিমের দুই লাল যেন ওই জেলখানার দারোগার আংটিটা নিয়ে রাতের অন্ধকারে জেলখানা থেকে বেরিয়ে আপনারা চলতে আরম্ভ করলেন। হায়রে ইমাম মুসলিমের দুই লাল সারা রাত্রি চললো গো, কিন্তু সারা রাত্রি চলে চলে সারা রাত্রি তারা দৌড়ে দৌড়ে হেঁটে হেঁটে বেড়াবার, সারা রাত্রিতে তারা কুপা পার করতে পারে নাই, আবার যখন সকাল হয়ে গেছে যেন দেখতে আছে বেড়াবার তারা কুপার মধ্যেই রয়ে গেছে। ইমাম মুসলিমের দুই লাল বলতে আছে বলে ভাই জানি না আমাদের ভাগ্যে কি আছে কপালে কি আছে, আজকে সারা রাত্রি দৌড়লাম কিন্তু ঘুরিয়ে কুপার বাজারে পৌঁছেছিলাম, আজকে সারা রাত্রি ছুটলাম দৌড়লাম কত হাঁটলাম কিন্তু কুপা পার করতে পারলাম না। দুই ভাই বলতে আছে বলে ভাই যান এখন সূর্য উঠে যাবে, সূর্য উঠে গেলে লোকজন বার হবে,
আমাদেরকে দেখলে আবার জেলখানাতে বন্দি করে দেওয়া হবে। এই জেলখানার দারোগা মাসকুর মামাই ভালো ছিল, আমাদেরকে ছেড়ে দিয়েছেন, কিন্তু জানি না আবার কোন জেলখানাতে বন্দি করা হবে। যদি আবার কোন জেলখানায় বন্দি করে দেওয়া হয়, জানি না ওই দারোগা কেমন হবে, ছাড়বে কি ছাড়বে না। চলো চলো আমরা তুমি কোথায় একটু লুকিয়ে থাকে, সারাদিন লুকিয়ে থাকবো, যখন সন্ধ্যা হবে আবার আমরা রাত্রে চলতে আরম্ভ করবো। এই দেখেন বিরাদার, ইমাম মুসলিমের দুই লোক একটু আশ্রয় নেওয়ার জন্য জায়গা খুঁজতেছিলেন, হঠাৎ করে তাদের নজরে পড়লো যেন একটা গাছ আছে বিরাদার, ওই গাছের আপনার মিডিলটা যেন ফোকর আছে, যাকে আমরা খোটর বলি। যখন দেখলো ইমাম মুসলিমের দুই লাল বলতে আছেন, বলে ভাই যেন শোনো, কারো বাড়িতে আমরা আশ্রয় নেবো না, কারো বাড়িতে আমরা যাব না, চলো চলো আজকে সারাটি দিন ওই গাছের খোটরে আমরা থাকবো। আর যখন সন্ধ্যা হয়ে যাবে, সূর্য ডুবে যাবে, আবার রাতের অন্ধকারে চলতে আরম্ভ করবো। এই দেখেন মুসলমান, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই লাল যেন আপনার ওই গাছের খুঁটুরে উঠে এক ভাই অপর ভাইয়ের গলাকে জড়িয়ে ধরে মুয়াজ্জিন যেন বসে গেছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘুম চলে আসলো। সারা রাত্রি দৌড়েছে হেঁটেছে বিরাদার, বড় ক্লান্ত হয়ে পড়েছিলেন, তাই আপনার দুই লাল যেন ঘুমিয়ে গেছেন বিরাদার। যখন বেলা বাড়লো, ওই গাছটা ছিল একটা পুকুরের পাড়ে, ওই পুকুর থেকে মানুষ পানি উঠাতো, আর কি আপনার ওই পানি ব্যবহার করতো, খাত খেত, আপনার রান্না করতো। যখন আপনার ওই পুকুরে একজন মহিলা পানি নেওয়ার জন্য আসলো, আর ওই মহিলা পানি নিতে এসে দেখতে আছে যেন পুকুরে আপনার যেন মানুষের ছাওয়া, মানুষের ছবি পড়তে আছে বিরাদার। ওই মহিলা গাছের দিকে তাকালো, যেমনই গাছের দিকে তাকাও দেখতে আছে যেন হায় রে, আজকে ওই গাছের খুঁটরে এমন দুটো লাল, এমন দুটো বাচ্চা আছে যাদের চেহারার কাছে পূর্ণিমার চন্দ্রের জ্যোতিও হার মেনে যাও মানবে না। এজন্য কি বিরাদার, এ ইমাম মুসলিমের দুই লাল তো আমার নাবিরই ঘরা না, নাবির যাও, আরে নাবি নূর, নাবির বংশধর্ম। আমি বলি না, 1400 শতাব্দীর মহান মুজাদ্দিদ সাইয়্যিদ সরকার আলা হযরত বলেন, সাইয়্যিদ সরকার আলা হযরত বলেন, তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর, তেরা সব ঘরানা নূর কা, তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর, তেরা সব ঘরানা নূর কা। এই মহিলা যখন দেখলে, এ বাবু এ বাবু চা হয়েছে পান করা, যাও আর খাওয়ায় না, অনেক খাওয়াইলা, এখন সব সারা বান্তহুরা পান করছে, আর চা কি পান করাবা, যাও হয়েছে বাবু, একবার মহব্বতে দরুদ পাক করেন তো সবাই, আল্লাহুম্মা আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রহমতে 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 দো আলম কি বজম জো সজায়েঙ্গে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আপনাদের ধ্যানটাকে আরো পাকা পোক্তা করার জন্য দুটো ছন্দ, যেহেতু আগে বলেছি আজকে ফরমাইশ আছে, কয়েকটাই নাত পড়বেন উর্দু, মাশাআল্লাহ রাদার ওখান থেকে শুরু হবে এক্ষুনি, দু একটা ছন্দ পড়ে দিই। মহব্বত একবার নাবির প্রেমিক আপনারা বলে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, রহমতে 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 দো আলম কি বজম জো সজায়েঙ্গে, আর রহমতোঁ কি বারিশ মে রহমতোঁ কি বারিশ মে বস ওহি নহার। রহমতে দো আলম কে বজম জো সজায়েঙ্গে, নাত সরওয়ারে আলম গুনগুনাতে যায়েঙ্গে, নাত সরওয়ারে আলম গুনগুনাতে যায়েঙ্গে, জব হমে আকা
بجم جو سجائیں گے رحمت دو عالم کے بجم جو سجائیں گے رحمتوں کی بارش میں بس وہی نہائیں گے رحمت دو عالم کے بجم جو سجائیں گے بامدر گلی کوچے مومنوں سجا دو سبحان اللہ بہت خوب بہت خوب বামদর গলি কোচে মোমিন সজা দো তুম বামদর 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 গলি কোচে মোমিন সজা দো তুম আর ক্যা খবর মেরে بزم جو سجائیں گے جب تلک ہے دم میں دم جب تلک ہے دم میں دم باندھ کر کفن سر پہ جب تلک ہے دم میں دم باندھ کر کفن سر پہ اور نعرہ اعلی حضرت کا اور نعرہ اعلی حضرت کا ہم لگاتے جائیں بزم جو سجائیں گے برادر امام مسلم رضی اللہ عنہ جکھن افطار گاچھر کھٹرے لکھیے چلین اے مہیلا پانی نیتے اسے دیکھتے پہ لو پورنیمار چندر چاہیے سندر جان افطار چہرار جوتی جے جوتیر کاچھے پورنیمار چندر پرجنت افطار ہار میرے جائے اے مہیلا افطار ডাকতে আছে দুই লাল ঘুমিয়ে পড়েছে ডাকে ঘুম ভাঙলো ইমাম মুসলিমের দুই ছেলে আপনার ঘুম ভাঙার পরে ওনারা চোখ খুলে দেখতে আছেন জানো বিরাদার নিচে আপনার একজন মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাক দেয় দুই ভাই বলতে আছে ভাই যান আমরা এজন্য এই গাছে আশ্রয় নিলাম যাতে কেউ জানতে না পারে কেউ দেখতে না পায় কিন্তু এই মা দেখে নিয়েছে এখন ডাকতে আছে যদি নামি তাও হয়তো বিপদ আর যদি না নামি তাও বিপদ ইমাম মুসলিমের দুই লাল ওই গাছ থেকে আপনার নিচে নামলেন ব্রাদার এই মহিলা জিজ্ঞাসা করতে আছেন বাবা আপনারা কারা আপনাদের চেহারা দেখে মন বড় খুশি হয়ে যায় মন ভরে যায় ইমাম মুসলিমের দুই লাল বলতে আছেন মা গো আমরা হচ্ছে মুসাফির বাড়ি হচ্ছে আমাদের মদিনা আমরা আব্বার সঙ্গে কুফাতে এসেছিলাম আমাদের আব্বা জানের নাম হচ্ছে ইমামে মুসলিম আমার আব্বা জান কুফায় শহীদ হয়ে গেছেন বেরাদার ইমাম মুসলিমের দুই লাল বলতে আছেন বলে মা গো আমাদেরকে ধরে নিয়ে যেও না আমাদের খবরটা দিও না আমাদের কথা কাউকে খবরদার বলো না যেমনই বলা ওই মহিলা বলতে আছে বলে বাবা আমি আপনাদের দুশ্মন নই কিন্তু একটা কথা আপনাদেরকে বলি এই জায়গা আপনাদের জন্য নিরাপদ নয় এই জায়গাতে আপনারা বাঁচতে পারবেন না চলো আপনাদেরকে একটা সেফটি জায়গা নিরাপদ জায়গাতে নিয়ে যাই এই দেখেন বেরাদার ওই মহিলা ছোট ভাইকে আপনার কোলে নিয়ে বড় ভাইয়ের হাতটা ধরে টুক
টুক করে আপনার চলতে চলতে জানো ওই মহিলা গিয়ে আপনার পৌঁছালো কোথায়? যেই লোকটার নাম ছিল হারিস, যে একবারে পাক্কা পাপি। হারিস পাপির বাড়িতে পৌঁছে গিয়ে ওই মহিলা বলতে আছে, ওগো হারিস পাপির বিবি, আজকে একটি কথা শোনো। ওগো হারিসের বিবি, আজ তোমার জন্য উপহার নিয়ে এসেছি, দেখো যেই নবীর তুমি দিওয়ানা, যেই নবীর আওলাদের তুমি দিওয়ানা, ওই নবীর বাগানের দুটি ফুল তোমার জন্য নিয়ে এসেছি। বেরাদার এইদিকে আপনার হারিস পাপির বাড়িতে হারিস পাপির বিবিকে জানো, ওই মহিলা আপনার সঁপে দিল। ওই মহিলাটা হারিসের আপনার কিনা বাঁধি ছিল। মুয়াজ্জিন সামনে কেরাও যখন আপনার জানতে পারলো, যখন আপনার জানতে পারলো মুয়াজ্জিন সামনে কেরাম এইদিকে আপনার ইজেলখানার দারোগা ছেড়ে দিয়েছে। ইবনে জিয়াদ যখন জানতে পারলো, বেরাদার ইবনে জিয়াদ জানার পরে ঘোষণা দিয়েছিল, বলে শুনো ইমাম মুসলিমরা দুই লালকে যারা ধরে দিতে পারবে তাদের তাকে মন ভাঙা পুরস্কার দেওয়া হবে। এই দেখেন মুসলমান, এই ঘোষণা শোনার পরে এজিদি সিপাহি সব যেন হন্য হয়ে খুঁজতেছিল। তাই তো হারিস টাকার লোভে ইমাম মুসলিমরা দুই লালকে সারাদিন খুঁজেছে। যখন সন্ধ্যা হয়েছে বাড়িতে আসলো, হাঁপাতে হাঁপাতে আপনার বাড়িতে পৌঁছালো। এই দিকে আপনার হারিসের বিবি ইমাম মুসলিমের দুই লালকে আপনার খাইয়ে দাইয়ে বেরাদার বিছানা দিয়ে আপনার একটা ঘরে আরামের জন্য জায়গা করে দিয়েছেন। হারিস হাঁপাতে হাঁপাতে আসলো, হারিস পাপির বিবি দেখতে আছে জানো, হারিস হেঁটে হেঁটে আসছে, ঘোড়া নাই। হারিস পাপির বিবি বলতে আছে, স্বামী ঘোড়া নিয়ে বেরিয়েছিলে, হাঁপাতে হাঁপাতে আসছো, ঘোড়া কোথায়? হারিস বলতে আছে, বিবি আর বলিস না, ইমাম মুসলিমের দুই লালকে খুঁজতে খুঁজতে আমি ঘোড়া এত দৌড়ে ছুটিয়েছিলাম, এত জোরে দৌড়িয়েছিলাম, আমার ঘোড়াটা মরে গেছে। কিন্তু বড় আফসোস, ইমাম মুসলিমের দুই